যেই প্রার্থীকে তারা পছন্দ করবে যেই প্রার্থী মনে করবে যে তাদের এই যে উন্নয়নের ধারা রক্ষা করতে পারে তাকেই ভোট দেবে এটা এখানে তো আমাদের মেসেজ কিছু নেই আমাদের মেসেজ হলো একটা শান্তিপূর্ণ একটা অবাধ নির্বাচন আমাদের ইসের নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এটাই আমরা বিশ্বাস করি আশা করি জাতীয় ইলেকশনে আপনারা দেখেছেন একদম প্রত্যন্ত অঞ্চলে আনসার সদস্য ছাড়া আর কেউ সেখানে থাকে না কাজেই তাদের একটা গুরু দায়িত্ব তাদের উপরে বর্তায় সেই দায়িত্বটা তারা পালন করার জন্যই সব সময় করে আসছে আগামীতে যা জাতীয় ইলেকশনও তারা করবে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করুন